স্বাগত রত্নয়টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদ মমিতা। দেখে নিচ্ছি শিরোনামগুলো। পোশাক কারখানা বন্ধ হয়ে এক মাসে বেকার 11,000 শ্রমিক, বাজেটে প্রণোদনা চায় বিজেপি নিয়ে। স্পর্শকাতর মামলায় গতি রাখতে চায় সরকার, দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে আরো 5 বছর। পুলিশের মনোবল ভাঙার চেষ্টায় মালিবাগে হামলা, বলছে ডিএলপি, সন্ত্রাস দমন আইনে মামলা। সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার যে কোনো সময়, পরোয়ানা পাওয়ার অপেক্ষায় পুলিশ। বাসি মাংসে মেশানো হচ্ছে লাল রং, নিউ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিক্রেতার জেল। পোশাকের দাম কমে যাওয়া সহ নানা কারণে প্রতি মাসে বন্ধ হচ্ছে গড়ে 20টি রপ্তানিমুখী পোশাক কারখানা, এতে বেকার হচ্ছে হাজারো শ্রমিক। পরিস্থিতি উত্তরণে আসছে বাজেটে 12,500 কোটি টাকা প্রণোদনা দাবি করেছে মালিকদের সংগঠন বিজিএমইএ। দেশে মোট রপ্তানি আয়ের 82% আসে তৈরি পোশাক খাত থেকে। উদ্যোক্তারা বলছেন, বিশ্ববাজারে পোশাকের দাম কমে যাওয়া, শ্রমিকের মজুরি বৃদ্ধি, সংস্কার কাজের ব্যয়সহ বিভিন্ন কারণে চাপে আছেন তারা। বিজিএমইএর হিসেবে গত এক মাসে শ্রমিকের বেতন ভাতা দিতে না পেরে বন্ধ হয়েছে 22টি কারখানা, বেকার হয়েছেন প্রায় 11,000 শ্রমিক। ঈদের আগেও কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় উদ্যোক্তারা। রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা। তৈরি পোশাক শিল্পকে বাঁচাতে তাই সরকারের কাছে রপ্তানিতে 5% নগদ প্রণোদনা দাবি করেন তারা। বলেন, 5 বছর এই সুবিধা পেলে ঘুরে দাঁড়াবে এ খাত। শুধুমাত্র নিউ মার্কেটের জন্য 4% দিয়ে যদি আমরা 450%-এর মতো ইনক্রিমেন্টাল এরকম আমাদের উন্নতি হতে পারে, প্রবৃদ্ধি হতে পারে, তাহলে তো খুবই এটা সহজ কথা যে সব মার্কেটের জন্য 5% ঢালাও দেয় এবং আউটরাইট সেটেলমেন্ট করে, অটোমেটিক্যালি আমাদের সক্ষমতা বেড়ে যাবে। নেতারা জানান, রপ্তানিমুখী খাত হিসেবে তৈরি পোশাক শিল্প ভ্যাটের আওতামুক্ত, তা সত্ত্বেও ভ্যাট চালান সহ নানা ধরনের নথি তাদের সংরক্ষণ করতে হয়। এ নিয়ে এনবিআর এর হয়রানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ তাদের। আমি আমি মূসক 11 চালান বা আমি চালান দিলাম না, তাতে রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে? আমার তো ভ্যাট নাই, কোনো ক্ষতি হচ্ছে না। ইজ অফ ডুইং বিজনেস সহজ করার জন্য যেখানে প্রধানমন্ত্রী বলছেন, সেখানে তারা এইগুলিকে আরো কঠিন করে তুলছে। সুতরাং এই সকল প্রকার ভ্যাটের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। পোশাক শিল্প রক্ষায় ডলারের বিনিময় হার যৌক্তিক পর্যায়ে রাখা, ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা দেয়া, গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিজিএমইএ নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মেয়াদ আরো 5 বছর বাড়ানোয় সায় দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, স্পর্শকাতর মামলার বিচার দ্রুত করতেই আইনটির মেয়াদ বাড়ানো হচ্ছে। চাঁদাবাজি ও অরাজক পরিস্থিতি সহ স্পর্শকাতর বিভিন্ন অপরাধের বিচার দ্রুত শেষ করতে 2002 সালে করা হয় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন। আইনটির 12 বছরের মেয়াদ 2014 সালে শেষ হলে বাড়ানো হয় আরও 5 বছর, তবে এ মেয়াদও শেষ হয়েছে গত এপ্রিলে। সবশেষ সোমবার মন্ত্রিসভা বৈঠকে আরও 5 বছর আইনটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। দ্রুত বিচার ওই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন নামে একটা স্পেশাল আইন 2002 সালে হয়েছে, এখনো কার্যকরতা আছে। অনেক স্পর্শকাতর মামলা আছে যেগুলো দ্রুত বিচার হওয়া দরকার। কাস্টমস আইন 2019-এর খসড়াতেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনটির প্রণয়ন হচ্ছে বাংলায়, তবে আগের আইনের বিধির সঙ্গে নতুন আইনের তেমন কোনো পরিবর্তন নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এটা 2018 সালে পার্লামেন্টে গিয়েছিল, সমস্ত প্রসেস অ্যাডজাস্ট করে, অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন সব কিছু নিয়েই, কিন্তু ওখানে ওটা পাশ হওয়ার আগেই সংসদ শেষ হয়ে যায়, এই জন্য ওটা বাতিল হয়ে গেছে। তো এই একই আইন আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে। সঙ্গীত শিল্পী সুবীর নন্দী ও খালিদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রিসভা। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মালিবাগ মোড়ে ককটেল হামলা পুলিশের মনোবল ভাঙার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিস্ফোরিত ককটেলটি অত্যন্ত শক্তিশালী এবং সেটি আগে থেকেই পুলিশ ভ্যানের পেছনে রাখা ছিল বলেও ধারণা তার। এ ঘটনায় পল্টন থানায় সন্ত্রাস দমন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। রাজধানীর ব্যস্ততম মালিবাগ মোড়ে রোববার রাত 9টার দিকে পুলিশের বিশেষ শাখার একটি গাড়িতে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়া এবং এক পথচারী। এক মাস আগে গুলিস্তানে পুলিশের উপর হামলার পর এবার মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এত বড় আওয়াজ বোধহয় এই হামজামের ভিতরে কোনোদিন হয় নাই, এত বড় আওয়াজ, সমস্ত লোক আতঙ্ক হয়ে গেছে। 13 তলা ছিলাম, দেখলাম যে ধোঁয়া, পরে নিচে এসে দেখলাম মানুষ দৌড়াদৌড়ি করতেছে, মানে সবকিছুই এলোমেলো। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রিকশা চালককে দেখতে যান পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় সাংবাদিকদের তিনি জানান বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এটা একটা ইম্প্রোভাইজ ককটেল ছিল, যেটা সাধারণ ককটেলের চেয়েও শক্তিশালী ছিল। জনমনে একটা ভীতি প্রদর্শন করে একটা নৈরাজ্য সৃষ্টির একটি অপচেষ্টা। গুলিস্তানে পুলিশের ওপর হামলার সাথে মালিবাগ হামলার মিল রয়েছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। তার দাবি, পুলিশের মনোবল দুর্বল করার লক্ষ্য নিয়েই এ ধরনের অপচেষ্টা চলছে। এ হামলার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা বা রাজনৈতিক অপতৎপরতা কোনোটিকেই নাকচ করেননি তিনি। জঙ্গি তৎপরতা নাকি আমাদের দেশীয় রাজনীতি, যারা এই 13, 14, 15, 16 এই ধরনের ঘটনা করে জনমনে ভীতি তৈরি করার চেষ্টা করেছিল, এই কাজটি তাদের, এইটার ব্যাপারে আমাদের গোয়েন্দারা আমাদের তদন্তকারী তদন্ত করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় রোববার রাতেই পল্টন থানায় পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। এ মামলার তদন্ত করছেন পল্টন থানার উপপরিদর্শক সৈয়দ আলী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের গ্রেপ্তার হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। নুসরাত হত্যায় আইসিটি আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে পরোয়ানা দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশামস জগলুল হোসেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পরোয়ানা পৌঁছলে ব্যবস্থা নেওয়া হবে। 6 এপ্রিল ফেনীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান তিনি। নুসরাতকে যৌন নিপীড়ন ও হত্যা মামলায় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 8 জন গ্রেপ্তার আছেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI অভিযোগপত্র দিয়েছে। নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগের জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওসি মোয়াজ্জেম হোসেন। এরই প্রেক্ষিতে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তদন্ততে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমি যে অপরাধের কথা বলছিলাম সবগুলো অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উনারা তদন্ত রিপোর্ট দিয়েছেন। এমনকি তাও বলেছেন যে এই ওসি মোয়াজ্জেম সাহেব, সাবেক ওসি মোয়াজ্জেম, উনি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এবং এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্ব উনাকে কিভাবে, উনি নিজে হাজির হবেন, সারেন্ডার করবেন নাকি উনাকে ধরে নিয়ে আসবে, ইটস এন্টায়ারলি আপ টু দ্য গভর্নমেন্ট। 17/6/2019 মামলাটি আসামির উপস্থিতি প্লাস ওয়ারেন্ট তামিলের জন্য, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য দিন ধার্য আছে। ওই তারিখের মধ্যে যদি আসামি কোর্টে অ্যাপিয়ার হয় সেই তারিখে মামলার বিষয়ে শুনানি হবে, চার্জ গঠন হবে এবং পরবর্তীতে রেগুলার ধার্য তারিখে মামলাটি বিচার হবে। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সোনাগাজী থানা থেকে 10 এপ্রিল প্রত্যাহার করে রংপুর রেঞ্জে যুক্ত করা হয়। তবে তিনি এখন ঢাকায় আছেন বলে জানা গেছে। আদালত যে নির্দেশনা দিয়েছে এই প্রসঙ্গে, এই ক্ষেত্রে আমরা সেই নির্দেশনা মেনেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 15 এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা হয়। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে সকালে জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। ময়মনসিংহের নতুন মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পড়ান শেখ হাসিনা, আর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 5 মেয়র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। দেশের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি
সেগুলোর জন্য যথাযথভাবে বাস্তবায়ন হয় আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনারা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন, কারণ আপনারা জনগণের প্রতিনিধি। একবার ভোটে জিতে গেছেন, এটা এবারই শেষ না, জনগণের হৃদয় জয় করতে হবে যেন জনগণ ভবিষ্যতেও আপনাদের প্রতি আস্থা বিশ্বাস রাখে। নায়িকা দুর্নীতি মামলার বিচারে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জের কারাগারে আদালত সরানোর বৈধতা চ্যালেঞ্জ করা খালেদা জিয়ার রিটের শুনানি হবে কাল। বিচারপতি ইরফানা মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ সোমবার আদেশ দিয়েছেন। এই মামলায় পক্ষভুক্ত হয়েছে দুদক। খালেদা জিয়ার আইনজীবীরা রোববার রিট আবেদনটি করেন, এরপর আদালত শুনানির জন্য সোমবার দিন ঠিক করে। তবে এদিন দুদকের আইনজীবী আদালতকে জানিয়েছেন, দুর্নীতির মামলাটি দুদক করলেও রিটে তাদের পক্ষভুক্ত করা হয়নি। পরে আদালত দুদককে বিবাদের পক্ষভুক্ত করতে খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন। একই সঙ্গে মঙ্গলবার এটি শুনানির জন্য রেখেছে আদালত। কেরানীগঞ্জের কারাগারে আদালত সরাতে 12 মে প্রজ্ঞাপন দেয় আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর রোববার স্বরাষ্ট্র এবং আইন সচিবকে বিবাদী করে রিট করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওনারা বললেন এটা গভর্নমেন্টের অর্ডার, আমরা চ্যালেঞ্জ করেছি। আদালত বললো গভর্নমেন্টের অর্ডার চ্যালেঞ্জ করে না, যাই করেন মামলাটা তো ওনার, ওনার কেস, ওনার এফআইআর, ওনার ইনভেস্টিগেশন। ওনার কেস না হলে তো গ্যাজেটও হতো, গ্যাজেটও তো কন্টিনিউশন অফ দি কেস। কাজে ওনাকে পক্ষ করেন, কাজে ওনারা আমাদের পক্ষ করে দিয়েছে, আমরা রেসপন্ড নাম্বার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস এবং আইন প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণ করেছে সরকার, তাই গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের ইফতার মাহফিলে এ আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান সংসদ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, দেশে আইনের শাসন বলতে কিছু নেই, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। খালেদা জিয়া সহ কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব। সম্পূর্ণভাবে পরনির্ভরশীল একটা সুজাচারী ফ্যাসিস্ট একটি সরকারের কবলে পড়ে একটা একনায়কতন্ত্রের রাষ্ট্রে পরিণত হয়েছে। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির 2 প্রার্থী এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির 2 জন সহ 8 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির 1 প্রার্থী সহ বাতিল হয়েছে 3 জনের মনোনয়ন। যাচাই বাছাই শেষে সকালে এই ঘোষণা দেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ। প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে 11 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগের টি জামান নিকেতা এবং জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। বিএনপির বিকল্প প্রার্থী বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং 2 স্বতন্ত্র প্রার্থী সহ 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 3 জুন, পরদিন বরাদ্দ হবে প্রার্থীদের প্রতীক। সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। বিএনপির একজন প্রার্থী ছিল অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উনি মেয়র পদে দায়িত্বরত আছে, উনি পদত্যাগপত্র জমা দেননি, এই লাভজনক পদ থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আর 2 জন স্বতন্ত্র প্রার্থী, তারা 1% ভোটারের স্বাক্ষর প্রদান না করার কারণে এটা তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র 2 জনে বাতিল করা হয়েছে। বিতর্কিতদের ছাত্রলীগের কমিটি থেকে বাদ না দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পদবঞ্চিতরা। ঈদের দিনও চলবে এ কর্মসূচি। রোববার গভীর রাতে ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন পদবঞ্চিতদের একাংশ। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়া হয়নি, উল্টো ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক বিতর্কিতদের নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। তবে এ সময় পদবঞ্চিতদের আন্দোলন নিয়ে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কোনো মন্তব্য করেননি। ঈদ আমরা ঢাকায় করার প্রস্তুতি নিয়েছি, যদি আমাদেরকে এই এটার সুষ্ঠু সমাধান না দেওয়া হয় আমরা ঢাকায় ঈদ করব। 32 নম্বর হলো একটা পবিত্র স্থান, সেখানে জাতির কলঙ্ক যারা, তাদেরকে নিয়ে কোনোভাবে ফুল দিতে যাওয়া যেতে পারে না। রাজধানীর নিউ মার্কেটে অধিকাংশ মাংসের দোকানে কোনো না কোনো ভেজাল রয়েছে।
কেউ রং মিশিয়ে বাসি মাংস বিক্রি করছেন, আবার কেউ গরুর মাংসে নামে মহিষ খাসির নামে ভেড়ার মাংস চালিয়ে দিচ্ছেন। এসব অপরাধে তিনজনকে জেল এবং দুজনকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঢাকায় মাংসের বাজার নিয়ে অভিযোগ বহুদিনের, সব মহিষ হয়ে যায় গরু আর ভেড়া হয়ে যায় খাসি। রোজায় মাংসের দাম বেঁধে দেয়ায় এই সংকট চরমে উঠেছে। নিউ মার্কেটে হাতে নাতে প্রমাণ পেল র‍্যাব। অভিযানে আটক করা হয় তিনজনকে এবং দাম বেশি নেওয়ার অপরাধে 40,000 টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। আমি আডি ফলাইয়া ওকে 25টায় বেশি বেচছি ওর কাছে, ঠিক আছে, কিন্তু কেতা বইলে গেছে জিনিসটা, তারপর আমি 15,000 টাকা ফাইন করছি। মাথা দেয় বা কিছু মাথা দেয়াইছি, বাস ছাগির মাথা দেয়াইছি, মানে কি কারণে জরিমানা করছে ভাই বলতে পারি না। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, এই বাজারে প্রথমবার পাওয়া গেল বিষাক্ত কেমিক্যাল দিয়ে রং করে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। এই মাংস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে আজকে মাংসের বাজার অভিযান পরিচালনা করে আজকে আমরা নতুন একটা জিনিস পেয়েছি, সেটি হচ্ছে যে মাংসের মধ্যে এক ধরনের রং ব্যবহার করা হচ্ছে, এটা কি আসলে ফ্রেশ করার জন্য? এটা একজন থুইয়া বইলা থুইয়া চলে গেছে গা, এখন আমার উপরে দোষ, এখন আমি কি করতে পারি? আর অনিয়মের অভিযোগে নিউ মার্কেট থেকে 6 মণ মাংস জব্দ করা হয়েছে। ক্রেতারা বলছেন শুধু রোজায় নয়, এ অভিযান সারা বছর চালানো উচিত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে মৃত্যুদণ্ডের বিধান করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ভেজালকারীদের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং জঙ্গির সঙ্গে তুলনা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল মেশানো বন্ধ করা না গেলে কোনো প্রচেষ্টাই সফল হবে না। রাজনীতি থেকেও ভেজাল দূর করার উপর জোর দেন তিনি। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কোনো ছাড় না দিয়ে শক্ত হাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে। বিএনপি জামায়াতকে রাজনীতির জন্য ভেজাল বলেও আখ্যা দেন সাবেক তথ্যমন্ত্রী। রমজানের শেষ দিকে এসে জমজমাট হয়ে উঠেছে দেশের বিভিন্ন জেলা শহরের ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার সমাগমে মুখর এখন প্রতিটি বিপণী বিতান। ঈদে সাধার সাধ্যের মধ্যে নিজের পছন্দের পোশাকটি বেছে নিতে চায় সবাই। বিপণী বিতানগুলোতে তাই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত লেগেই থাকে ভিড়। আর ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দোকানিরাও পসরা সাজিয়েছেন নানা রং ও ঢঙের পোশাকে। লক্ষ্মীপুর ও নোয়াখালীতে ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে বাহারি নকশার পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে অন্য বছরের চেয়ে এবার দেশীয় পণ্যের চাহিদা অনেক বেশি দাবি ব্যবসায়ীদের। আর বাড়তি ক্রেতা সমাগম হওয়ায় কেউ যাতে পণ্যের অতিরিক্ত দাম না রাখতে পারে সেজন্য জেলা প্রশাসনের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং করছে পুলিশ। যতদিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, সময় তো আরও আছে, এখনো আরও বাড়বে ইনশাল্লাহ। সবগুলা একই জায়গা থেকে কিনতে পারতেছি, দামও সীমার ক্রয় সীমার ভিতরেই আছে। বাজার মূল্য মানে ভেজাল এরকম বা বেশি অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি করে কিনা, এগুলো করার জন্য আমরা একটা মনিটরিং টিমও আছে। এদিকে চুয়াডাঙ্গা ও বেনাপোলের অভিজাত বিপণী বিতান থেকে ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। চলতি বছর দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় নানা চলচ্চিত্র ও সিরিয়ালের পোশাকের কদর রয়েছে বলে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে পছন্দ মতো পোশাকের গুণগত মান যাই হোক, দাম আগের চেয়ে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম অনেক বেশি, সেই জন্য জিনিস কেনাকাটায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। বেচা কিনা আমাদের আল্লাহর রহমতে ভালো, আপনার প্রথম রোজা থেকে শুরু বেচা কিনা হয়েছে, কম বেশি কাস্টমার আসতেছে ভালোই। রকম ভেদে শাড়ি আর থ্রি পিস বিক্রি হচ্ছে 1,500 থেকে 6,000 টাকায়, আর ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে 1,000 থেকে 3,000 টাকার মধ্যে। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদ সামনে রেখে জমজমাট গহনার বাজার, পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনতে ভিড় বাড়ছে বিপণী বিতানে। ইমিটেশনের গহনার ব্যাপক কাটতি থাকলেও ক্রেতা কম স্বর্ণের গহনার। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে গহনার দোকানে। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গহনা কিনতে নারীরা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। ম্যাচিং করে কেনা অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, কিন্তু তারপরেও হাল ছাড়ছেন না কেউ। সকালে ভিড় না থাকলেও দুপুরের পর বাড়তে থাকে গহনা ক্রেতার ভিড়।
মাঝারি ধরনের কানের দুলের পাশাপাশি চুড়ি ও ব্রেসলেট বিক্রি হচ্ছে বেশি। পছন্দের তালিকায় এগিয়ে ডায়মন্ড কার্ড, গোল্ড প্লেট, মেটাল, ভিক্টোরিয়া, এডি পাথর, ঝুমকা ও তাইও বা কানের দুল ও চুড়ি। বড় আহামরি কোনো কিছু বিক্রি হচ্ছে না, কারণ এখন কাপড় যারা পরবে কাপড়ের সাথে ম্যাচিং করে কিছু দুল আমরা বিক্রি করতে পারছি। যেগুলো বেশি বিক্রি হচ্ছে ছোট মিডিয়াম দুলগুলো, তাইও বা চুড়ি, তারপর হচ্ছে গোল্ড প্লেটের চুড় চলতেছে, ও গোল্ড প্লেটের মধ্যে চিকন টাইপের কিছু সেট চুড়ি যেগুলো আমরা বলি, কাস্টমাররা সেট করে নিচ্ছে। পুরনো নতুন মিলিয়ে গহনার নকশায় আগ্রহ ক্রেতাদের। দুলের দাম সর্বনিম্ন 250 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত, আর চুড়ির দাম পড়বে 350 টাকা থেকে সর্বোচ্চ 4000 টাকা। ডায়মন্ড কাটের স্টোনের কতগুলো দেখলাম, দুল দেখলাম, আমার কাছে রিজনেবল মনে হয়নি, দামটা একটু বেশি। মিডিয়াম সাইজের ইয়ারিং দেখতে এসেছি, আর পুরনো ডিজাইনও আসছে, আবার নতুন কিছু এসেছে। আমি সিটি গোল্ডের উপরে চুড়ি কিনতে এসেছিলাম, দাম রিজনেবল আছে। ঈদকে সামনে রেখে ইমিটেশনের পাশাপাশি বিক্রি হচ্ছে স্বর্ণের গহনাও, তবে গেল বছরের তুলনায় বিক্রি কম বলে দাবি করছে বিক্রেতারা। রোজার ঈদে আপনার ভুল কেনার জন্য সময়টা না, এটা হলো ঈদের পরে এলো আমাদের গোল্ড, বেচা কেনা হবে, বেশি দিন লাগবে। ড্রেস, স্যান্ডেল সব শেষ, এখন যেটা কিনবো সেটা হচ্ছে গোল্ডের চুড়ি কেনার জন্য এসেছি। সামনে ঈদ, এই জন্য একটা কানের দুল কেনার জন্য এসেছি। শেষ রোজার দিকে গহনার দোকানে ভিড় আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর পরিবর্তন আসছে পাঠ্যক্রমে, এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। নতুন পাঠ্যক্রমে পড়ার চাপ কমাতে বইয়ের সংখ্যা কমানো সহ পাঠ্যসূচি পরিবর্তনে কাজ করছে বোর্ড। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট শিক্ষার্থী 4,40,00,000। শিক্ষা সংশ্লিষ্টদের অভিযোগ, বর্তমানে পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বইয়ের চাপ অনেক। এছাড়া বিভিন্ন শ্রেণীর বইয়ে পাঠ্যসূচি নিয়েও রয়েছে বিতর্ক। এ অবস্থায় চলতি বছর থেকে পাঠ্যক্রমে পরিবর্তন আনার কাজ শুরু করেছে এনসিটিবি। 2 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা করার বিষয়ে কাজ চলছে। এছাড়া পরীক্ষা পদ্ধতিকে পরিমার্জন করা হবে, ক্লাসের সময় নির্ধারণ, সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হবে বেশি। চলমান আছে আমাদের, আপনারা জানেন যে আমাদের প্রাইমারি পর্যায়ে যে কারিকুলাম পরিমার্জন সেটা একেবারেই শেষ প্রান্তে, আমরা হয়তো এবছরের ভিতরে সেটাকে সম্পূর্ণ করে এবং প্রাইমারির পাঠ্যপুস্তক উৎপাদন আমরা ডেভেলপ করতে পারবো। সবশেষ 2012 সালে কারিকুলামে পরিবর্তন আনা হয়, অথচ এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষকেরই এই কারিকুলাম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বলে অভিযোগ শিক্ষা সংশ্লিষ্টদের। তারা বলছেন, নতুন কারিকুলাম চূড়ান্ত করার আগে শিক্ষকদেরকে এ সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষাবিদরা বলছেন, নজরদারি না করলে পাঠ্যক্রমে পরিবর্তনের সুফল মিলবে না। যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে এটা হয়তো রিভিউ হতে পারে, বছরে একবার রিভিউ হতে পারে যে এই বছরে কী কী চেঞ্জ আনা যেতে পারে, একটা কমিটি বসবে, বসে যে এই মাইনর পরিবর্তনগুলো করে টেক্সট বুকে সেটা যেতে পারে, এভাবে পরিবর্তনটা হতে পারে। স্কুল কর্তৃপক্ষ বলছে, সকলের মতামত নিয়ে পাঠ্যক্রমে পরিবর্তন আনতে হবে। অন্তর্নিহিত বিষয় যেগুলো সেগুলো তো রয়েই গেছে। আপনি দেখবেন, আমি বহু শিক্ষককে দেখেছি যারা কারিকুলাম বিষয়ে জানে না। নতুন পাঠ্যক্রমে 2021 সালে বই পাবে শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে খাবারের আয়োজনে অন্যতম ঐতিহ্যবাহী অনুষঙ্গ মেজবানি মাংস। সময়ের পরিক্রমায় সেই মেজবানি মাংস জনপ্রিয় হয়ে উঠেছে ইফতারের খাবার হিসেবেও। প্রতিদিন সুস্বাদু রান্না করা মাংস কেনার জন্য নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ভিড় করছেন সর্বস্তরের মানুষ। সাধারণ বাটা মশলার পাশাপাশি পোস্তদানা, মিষ্টি জেরা ও সরিষার তেল দিয়ে বিশেষভাবে তৈরি হয় মেজবানির মাংস। এসব উপাদান কম বেশি হলে মিলবে না কাঙ্ক্ষিত স্বাদ, তাই এই মাংস বিশেষ যত্নের সাথেই তৈরি করেন বাবুর্চিরা। দীর্ঘদিন ধরেই নগরীর আগ্রাবাদ, চকবাজার, বহদ্দারহাটের সাধারণ হোটেল রেস্টুরেন্টের ইফতারির মেনুতে যোগ হয়েছে এই মেজবানির মাংস। বিশাল পাতিলে রান্না করে কেজি হিসেবে বিক্রি হওয়া এই মাংস যেমন লোভনীয় তেমনি সুস্বাদু। আমাদের বছরে বা 6 মাসে একবার মেজবান দেয়, হয়তো অনেক জন দেও না, যেহেতু এখানে আসি রমজান মাসে, এটা সবার প্রিয়। চট্টগ্রামে এটা ঐতিহ্যবাহী মেজবানের মাংস, বাপদাদারা করে আসছে, সেখান থেকে আমরা এটা স্বাদ পেয়ে আসতেছি, তাই রমজানও এটা আমাদের থেকে বেশি একটা আইটেম পরিবার সবাই পছন্দ করে। সংশ্লিষ্টরা বলছেন, এই মাংসের সাথে চট্টগ্রামবাসীর সখ্য আবহমান কাল থেকে, সেই বিষয়টিকে মাথায় রেখেই ইফতারে এই খাবারের সংযোজন। শুধু মেজবানি মাংস বিক্রির জন্য নগরীতে খোলা হয়েছে বিশেষ রেস্টুরেন্ট।
ইফতারের টাইমে মেজবানের মাংসটা খুব ইন্টারেস্টিং একটা আইটেম হতে পারে। সো আমরা রেগুলারলি যেভাবেই সেল করি, খবুজ, পরোটা, সাদা ভাত, মেজবানি মাংস, কালো ভুনা, নলা, চনার ডাল, সেভাবেই আমরা সেল করছি। নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট মেজবান নিয়ে করা সম্ভব হয় না বেসিক্যালি, বিকজ একটা ট্রেডিশনাল ওয়ে আছে, ওই ওয়েতেই আমরা এখনও সেল করছি। শুধু দেশেই নয়, রমজানে মেজবানি মাংসের কদর আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। নানা প্রক্রিয়ায় তা পাঠানো হচ্ছে দেশ বিদেশে, বলছেন আয়োজকরা। আমাদের এই মাংসটা দেশের বাইরে বলতে দুবাই, আবুধাবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাই, তারপর আমাদের ঢাকা, রাজশাহী, বিভিন্ন ওইখানে আমাদের অঞ্চলগুলোতে যাই। মুখরোচক এসব খাবারে রোজাদারদের মন ভরানোর পাশাপাশি বাড়তি কিছু আয়ের কথা বলছেন বিক্রেতারা। আহসান লিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বজ্রপাত থেকে জীবন রক্ষায় দুবছর আগে বরিশালের 10 উপজেলায় তালের চারা এবং বীজ লাগানো হলেও তার অধিকাংশই মরে গেছে। পিরোজপুরে রুগ্ন চারা রোপণ আর পরিচর্যার অভাবে বাঁচানো যায়নি বেশিরভাগ চারা। কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে কর্তৃপক্ষ। বজ্রপাত মোকাবেলায় উপকূলীয় জেলায় বনায়ন প্রকল্পের আওতায় দুই বছর আগে বরিশাল সদর উপজেলার চর আইচা গ্রামে তাল গাছ রোপণ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ ও কিছু এনজিওর উদ্যোগে শুরুতে 75টি তালের চারা রোপণ ও 300 তাল বীজ বপন করা হয়। তবে পরিচর্যার অভাবে বাঁচেনি বেশিরভাগই। এরপর জেলায় পর্যায়ক্রমে 850 তালের চারা বিতরণ ও 66,000 তাল বীজ সরবরাহ করা হয়। গ্রামবাসীর অভিযোগ, ঘটা করে বীজ বপন ও চারা সরবরাহ করা হলেও পরে আর কেউ খোঁজ রাখেনি। তাল গাছের চারাটাই ছিল চেকন, আর ওই তিনটে গাছ মোটামুটি ভালো ছিল, ওই হাওয়া ওই মরে গেছে। সারটা দেওয়া হয়েছিল, গাছে বেড়া দেওয়া হয়েছিল, একটা বেড়াটা এখন দেয় না, কিছু হুদে গাছ লাগাইছে, গরু বসে খাই থুইছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, এসব চারা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, এরপরও চারা কেন বাঁচেনি তা খতিয়ে দেখা হবে। চারা লাগাবার সাথে সাথে তো আর সার দেওয়া সম্ভব না, অন্তত চারাটা যখন ধরবে তখন আমরা পরিচর্যা করব। বন বিভাগের হিসাবে গেল দুই বছরে পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার 12.5 কিলোমিটার এলাকায় প্রায় 6,500 তাল বীজ বপন করা হয়েছে। সরকার নাকি তাল গাছ লাগায়, কিন্তু সে তাল গাছগুলো কই? গরু ছাগল খেয়ে নষ্ট করে ফেলছে, মানুষও এগুলা সেবা যত্ন করছে না। আমরা চাই এই ধরনের এই প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হোক। মোট 12.8 কিলোমিটার পিরোজপুরে আমরা তালের চারা উত্তোলন করেছি, এর মধ্যে বর্তমানে এর জীবিত হার মোটামুটি 50-60%। এটা কম কারণ হলো এরকম যে তালের ব্যাপারে আমাদের স্থানীয় জনসাধারণের আগ্রহ খুবই কম। বন বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে এবছর আবারও সব উপজেলায় তাল বীজ বপন ও চারা রোপণ করা হবে। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জ্যৈষ্ঠের শুরু থেকে এবার ফলের বাজার দখলে নিয়েছে লিচু। গতবারের তুলনায় ভালো ফলন হওয়ায় বাজার ছাড়াও বাসস্ট্যান্ড, ফুটপাত সবখানেই কম দামে মিলছে লিচু। কৃষি বিভাগ বলছে তাদের পরামর্শ নিয়ে খামারিরা লিচু চাষ করে ভালো ফলন পাচ্ছে আর লাভবান হওয়ায় প্রসার ঘটছে লিচু চাষের। রাজশাহী জেলায় এবছর লিচু চাষ হয়েছে 476 হেক্টর জমিতে। আশানুরূপ ফলন হওয়ায় রাজশাহীর প্রতিটি সড়ক, ফুটপাত ও পাড়া মহল্লার অলিগলিতে এখন চোখে পড়ছে ভ্যানভর্তি লিচু বিক্রির দৃশ্য। এর মধ্যে বোম্বাই, চায়না ও নানা ধরনের বাড়ি জাতের লিচুই বেশি। প্রতি 100 পিস লিচু বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, আর দাম হাতের নাগালে থাকায় ক্রেতারা আমের চেয়ে লিচু কিনছেন বেশি। এবার বিক্রিও ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। লিচু বিক্রিটা এখন লিচু বেশি, লিচু খাট টাইম আছে, লিচুরা বিক্রি হয়েছে বেশি, কেন খাওয়া ধরেছে, লিচুরা মিষ্টি হয়েছে। প্রশাসন আমপাড়া সময় বেঁধে দেয়ায় এবার বাজারে তেমন উঠেনি আম। তবে এবছর বাম্পার ফলন হওয়ায় বাজারে আমের চেয়ে লিচুই বেশি উঠেছে। তবে এবছর লিচুর জন্য একটা সুন্দর আবহাওয়া বিরাজমান ছিল, প্রচুর পরিমাণ লিচু হয়েছে। এবার বাড়ি লিচু এক এবং বোম্বাই লিচু এই এলাকায় প্রচুর হয়েছে এবং মানুষ নতুন নতুন বাগান করেছে, সেগুলো সবগুলোতেই ফল ধরেছে। এদিকে শস্য ভাণ্ডার হিসাবে খ্যাত সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল তারাশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে লিচু চাষ। মোজাফফরপুলি, চায়না থ্রি এবং বোম্বাই এই তিন জাতের লিচু চাষ হয়েছে। এখানকার লিচু খেতে সুস্বাদু হওয়ায় এর চাহিদা রয়েছে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে।
মূল্য মোটামুটি ভালোই পাওয়া যায়, খারাপ না। মোটামুটি এলাকায় ধানের চেয়ে লিচুর চাষ করে অনেক লাভবান হচ্ছে। চলন বিলে লিচু চাষ সম্প্রসারিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে। ফলন এবার অত্যন্ত ভালো, কারণ এবার রোগ পোকামাকড় তেমন একটা দেখা যায়নি। হ্যাঁ, লিচু সাধারণ অবস্থায় কিছুটা প্রথম অবস্থা ফেটে গেছিল, তবে আমরা বোরন স্প্রে করেছি এবং বোরন মাটিতেও স্প্রে দিয়েছি, যার ফলে আর লিচু ফাটেনি। এখন লিচুর অবস্থা খুবই ভালো। কৃষি বিভাগের তথ্য মতে সিরাজগঞ্জের চলন বিলে এবার 300 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।